আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে রমজান মাসে আমি কি একটা দুটো খেজুর খেতে পারবো না, এরকম অনেকে প্রশ্ন করছেন। আজকে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে রমজান মাসে আপনি কি কিটো ডায়েট যেহেতু কন্টিনিউ করছেন, আপনি কি একটাও খেজুর খেতে পারবেন না? আমি শিশির ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলুন। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু সবসময় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমাকে অনেকেই প্রশ্ন করে যে রমজান মাসে কি আমি একটা দুটো খেজুর খেতে পারবো না, সামনে রমজান মাস আসছে, খেজুর খাওয়া হচ্ছে নবীর সুন্নত, অনেক কিছু আমাকে বলে, দুই চারটা ইনবক্সে আমার কাছে আসলে মেসেজ আসে। কিন্তু আসলে কি ব্যাপার যে আপনি কি রমজান মাসে খেজুর খেতে পারবেন না? এই প্রশ্নটা আপনি যদি একটু ব্যাখ্যা দিয়ে বলি তাহলেই আপনারা খুব সহজে উত্তরটা পেয়ে যাবেন যে খেজুরে প্রতি 100 গ্রামে 7 গ্রাম পরিমাণ শর্করা থাকে। আর আপনার কিটো ডায়েটে আপনার দৈনিক যে শর্করা খাবারের লিমিট আছে সেটা হচ্ছে সর্বোচ্চ 20 গ্রাম অথবা 30 গ্রাম পর্যন্ত খাওয়া যায়। 20 গ্রাম হচ্ছে আদর্শ, কিন্তু আপনি চাইলে বাড়ালে 30 গ্রাম পর্যন্ত খেতে পারেন, কোনো সমস্যা হয় না। তাহলে আপনার খেজুরে যেহেতু একটা খেজুরে যেহেতু মাত্র 7 গ্রাম শর্করা আছে, তাহলে আপনি কিন্তু রোজার সময় দিনে একটা অথবা দুটো খেজুর খেতেই পারেন। একটা খেজুর খাওয়াটা বেটার, আর দুটো খেজুর যদি আপনার খাওয়ার ইচ্ছা হয় তাহলেও খেতে পারবেন, খুব বেশি সমস্যা হবে না। তবে তারপরে দিনের বাকি শর্করাগুলো কিন্তু আপনাকে মোটামুটি অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আপনি যে সবজিগুলো খাচ্ছেন আপনি লো কার্ব সবজিগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। একদম লো কার্ব যেগুলো, যেগুলো শর্করার পরিমাণ খুবই কম, 4 গ্রাম 5 গ্রাম যে সকল শর্করাওয়ালা সবজি আছে, যেমন লাউয়ে হয়তো 4 গ্রাম 4.5 গ্রামের মতো প্রতি 100 গ্রামে সবজি আছে, তারপর পটলেও কিন্তু শর্করা অনেক কম, শশাতেও কিন্তু শর্করা অনেক কম আছে, এই ধরনের সবজিগুলো তখন দিন শেষে বেশি খাবেন। তাহলে কিন্তু আপনার দিনের যে শর্করার চাহিদাটা আছে সেই চাহিদাটাও ফিল আপ হয়ে যাবে। আর শর্করার পাশাপাশি আপনার সবজিটা মূলত কিটো ডায়েটে বেশি করে খেতে বলি সেটা হচ্ছে আমাদের শরীরের আর মিনারেলসগুলো ফিল আপ করার জন্য। আপনি যদি একটা দুটো ফল খেয়েই যদি সারাদিনের সব চাহিদা ফিল আপ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার দিনে কিন্তু মিনারেল চাহিদাটা পূরণ করতে সমস্যা হয়ে যাবে, কারণ আপনার কিন্তু শর্করা খাওয়ার একটা লিমিট আছে, আপনাকে সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি ধরেন দিনে একটা খেজুর খেলেন, কোনো সমস্যা নেই, তার সাথে প্রচুর লো কার্ব সবজিগুলো খাবেন যেগুলোতে শর্করার পরিমাণ খুবই কম। কিছু কিছু সবজিতে শর্করা কিন্তু অনেক বেশি থাকে, যেমন বরবটিতে বেশি আছে, মিষ্টি কুমড়াতে বেশি আছে, সেগুলো অ্যাভয়েড করবেন। আপনি খাবেন শুধু একদম লো কার্ব, লাউ শশা এই টাইপের যে সবজিগুলো আছে না সেগুলো খেয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার দিনে 20 গ্রাম 25 গ্রাম অথবা 30 গ্রাম যদি শর্করা খান তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং রোজার সময় আপনারা প্রতিদিনই ইফতারে একটা খেজুর খেলে কোনো সমস্যা নেই, অথবা চাইলে দুটোও খেতে পারেন। আশা করছি আমার প্রশ্নের একটা ক্লিয়ার উত্তর পেয়েছেন। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলুন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।